আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর গোলাপ পিঠা রসে ভেজানো বা চিনির শিরায় ভেজানো গোলাপ পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজা। তো যদি এরকম সুন্দর সুন্দর সহজে গোলাপ পিঠা বানাতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে লবণ, তারপর দিয়ে দিচ্ছি খাবারের তেল, মানে সাদা তেল, সয়াবিন তেল যেটাই বলেন। তো এটাকে প্রথমে আমি আটার সাথে ভালোভাবে মেখে নেব। আমরা এখানে কিন্তু চিনি ইউজ করিনি, আমরা এখানে শুধু লবণটাই দিয়েছি। তো তারপর আমরা একটা কুসুম গরম পানি দিয়ে তাটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে চিনির রুটিটাকে আমরা বেলে নেব প্রথমে। তো রুটিটা গুলা হয়ে গেলে এখানে আমি করে ছয়টা কেটে নেবো, এখানে পাঁচটা হয়েছে, আমি ছয়টা লাগবে। তো এরকম ছয়টা করে দুইটা শাড়ি বানাবো, এরকম যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। প্রথমে আমরা তিনটা রম্ব করে রাখলাম, তার পাশে আরও তিনটা রাখলাম। ঠিক যেভাবে করেছি আমি সেভাবে করলেই দেখবেন খুব সুন্দর গোলাপ পিঠা হয়ে যাবে, খুবই ইজি বানানো। যে কেউ পারলেন একবার দুবার দেখলেন পেয়ে যাবেন। তো ভালোভাবে এভাবে চারপাশ লাগিয়ে নিতে হবে, তারপর আর একটা ভাঁজ করতে হবে, সমান সমান ভাঁজ করবো না, অর্ধেক অর্ধেক মাঝামাঝি টাইপের এনে দেব। তারপর ওই পাশ থেকে আমরা রোল করে নেব, রোলের মতো করে এভাবে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। রোল করা হয়ে গেলে তারপর আমরা এই পাপড়িগুলোকে পাশে ছড়িয়ে দেব, তাহলে দেখবেন যে কত চমৎকার একটা গুলো পিঠে হয়ে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই মজা হবে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি অনেকগুলোই গোলাপ পিঠা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি পাতাও বানিয়েছি, সেটা আমার কাছে নেই ভিডিওটা, তো আপনারা এভাবে সুন্দর পাতা বানিয়ে নেবেন। তো এগুলোকে এখন আমি ডিপ ফ্রাই করবো, সবগুলোকে দিয়ে নিচ্ছি গরম তেলে। আর এই পিঠাগুলো কিন্তু আমরা মিডিয়াম হাতে ভাজবো, নয়তো ভিতরে কিন্তু কাঁচা থাকবে। আমরা আস্তে আস্তে এটাকে আমরা সময়টা আমি বলতে গেলে 8-9 মিনিট তো ভেজেছি, নয়তো লাল হবে না, আস্তে ভাজতে হবে, নয়তো ভিতরে পুরো কাঁচা থাকবে। ভাজা হয়ে গেলে এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন একটা পাত্র উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দম যেন অরিজিনাল গোলাপ ফুলের মতো। গেস্টরা আসলে যদি আপনারা এভাবে দেন তাহলে কিন্তু গেস্টরা অনেক খুশি হবে। তারপরে এখন আমি একটা কড়াইয়ে চিনি দিয়ে নিচ্ছি 1 বাটির মতো, আর ওই বাটিতে আমি 3 বাটির মতো পানি নিয়েছি। এখানে আমি 3টা ইলাচ, দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে জাল করে নেবো, একদম সেটার মতো করে নেবো। আঠালো হয়ে গেলে তখন আমি এটাকে অফ করে একটা পাত্রে ঢেলে নেব, যখন উঠি আমরা এটা দিয়ে দেব গোলাপগুলোকে। আপনারা চাইলে এই পিঠাটাকে আপনারা ওভার নাইট রাখতে পারেন বা কয়েক ঘন্টা রেখে তারপর খেয়ে নিতে পারেন। তো পিঠাটাকে আমরা এভাবে ভিজিয়ে রাখবো চিনির শিরাটায়। কয়েক ঘন্টা পরে আমি এটাকে খুলেছি, তো ততক্ষণে পিঠার মধ্যে চিনির শিরাটা ঢুকে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু কতটা মজাদার। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন, ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টিকটক আইডি আছে আমাদের সেটাকেও ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লেগেছে, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর পিঠা আমরা নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য, সহজ করে কীভাবে এরকম মজাদার পিঠা বানাতে পারে। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।